23শে মে আজকের উল্লেখযোগ্য বিষয়। গবেষক নিখিল রঞ্জন সেন জন্মগ্রহণ করেন 23শে মে 1894 খ্রিস্টাব্দে, মৃত্যু 13ই জানুয়ারি 1963 খ্রিস্টাব্দে। ঢাকা কলেজিয়েট স্কুলে মেঘনাথ শাহ সহপাঠী ছিলেন নিখিল রঞ্জন সেন। সেখান থেকে বৃত্তিসহ প্রবেশিকা 1909 খ্রিস্টাব্দে পাশ করেন এবং রাজশাহী কলেজ থেকে আইএসসি 1911 খ্রিস্টাব্দে পরীক্ষায় 10ম স্থান অধিকার করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে অঙ্কশাস্ত্রে অনার্স পড়ার সময় সত্যেন বোস ও মেঘনাথ সাহা তাঁর সহপাঠী ছিলেন। 1913 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কে অনার্স পরীক্ষায় প্রথম তিনজন ছিলেন যথাক্রমে বোস, সাহা ও সেন। 1917 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত অঙ্কশাস্ত্রে অধ্যাপনা শুরু করেন এবং গবেষণায় মন দেন। 1921 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ডিএসসি ডিগ্রি পান আর এরপর বার্লিন, মিউনিক ও প্যারিস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে যান। বৈদেশিক শক্তি প্রভাবমুক্ত নবভারতের দেশ রক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ব্যালিস্টিক্স বিষয়টি তিনি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেন ও নিজেই শিক্ষার ভার নেন। 1936 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের গণিত শাখার সভাপতি নির্বাচিত হয়েছিলেন নিখিল রঞ্জন সেন। প্রথম বাংলা পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয় 1818 সালে। রবীন্দ্র সচিব অনিল কুমার চন্দ জন্মগ্রহণ করেন 23শে মে 1906 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 21শে এপ্রিল 1976 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন শিলচরের বিখ্যাত আইনজীবী ও দেশনেতা কামিনী কুমার। শিক্ষালাভ শান্তিনিকেতন বিদ্যালয়ে, কলিকাতার বঙ্গবাসী কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লন্ডন স্কুল অব ইকোনমিক্সে। 1932 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন শিক্ষাভবনে অধ্যাপক রূপে যোগ দেন অনিল কুমার চন্দ। 1933 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথের মৃত্যুকাল পর্যন্ত তাঁর একান্ত সচিব হিসেবে কাজ করে গিয়েছেন অনিল কুমার চন্দ। 1938 থেকে 1952 খ্রিস্টাব্দ শিক্ষাভবনের কলেজ বিভাগের অধ্যক্ষ ছিলেন। 1952 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রার্থী রূপে বীরভূম জেলা থেকে লোকসভায় নির্বাচিত হয়ে পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী হন। 1957 খ্রিস্টাব্দে পূর্ত, গৃহনির্মাণ ও সরবরাহ দপ্তরের উপমন্ত্রী, 1962 খ্রিস্টাব্দে তপশিল উপজাতির কমিশনার ও পরবর্তীকালে কুটির ও হস্তশিল্প বোর্ডের চেয়ারম্যান হন। একেশিয়া ছদ্মনামে ইংরেজি রচনা প্রকাশ করতেন। বাংলা ভাষায়ও কয়েকটি লেখা লিখেছিলেন তিনি।